হ্যালো বন্ধুরা, আজ মঙ্গলবার আর আজ নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছেলেকে নিয়ে, কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো অন্যান্য সমস্ত কাজ ফেলে রেখে আগে ছেলেকে রেডি করে মানে তোমাদের দাদাভাই নিয়ে যাবে বাইরে একটু ঘুরতে সকালবেলা। তো বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে একটু ক্রিম ফ্রিম মাখিয়ে ফ্রেশ করে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে তারপরে দিলে একটু ভালো লাগে। তো বড়দের যেরকম হয় তো বাচ্চাদেরটাও তো ওরকমই হয় আর কি। তো দেখো, আমি টিপ পরাতে দিচ্ছে না, খুব বদমাইশি করছে, তাও কোনো রকমে একটু টিপ টিপ পরিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে নিয়ে যাবে। তো চলো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ছেলেকে নিয়ে, তারপরে আমি চলে আসলাম আমার জন্য এক কাপ চা করতে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম চা খেতে, তো তোমাদের দাদাভাই বললো আমি চা খাবো না, আমি দোকানেই যাচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই যে ঘুরতে গিয়ে চা নিয়ে এসেছিলো সেই চাটাই আজকে সকাল সকাল বানিয়ে ফেলছি। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা নিয়ে আমরাও সকলেই ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। তো আজকের ব্লগটা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো, তো সেটা তোমাদের আর বলতে হবে না। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি সকালবেলা দেখো ছেলেকে রেডি করে তো পাঠিয়ে দিলাম, দেখো আমি আমার জন্য এক কাপ চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেলো দোকানে, মনে হয় পাশেই তো আমাদের চায়ের দোকান আর মুদিখানা দোকান আমাদের পাশে কাছাকাছি। তো ওই দোকানে গিয়ে দাদাভাই চা খাবে, ছেলেকে নিয়ে গেল তোমরা দেখলেই। তো আজকে দেখো বিছানা এখনও তুলিনি, বিছানাটা রয়ে গেছে। আমি বলি যে আমার আমার কখন কোন কাজটা করব কোনো ঠিক নেই। ধরো সকালবেলা আমি যদি একবার চা খেয়ে নিই, তারপরে আবার কখন যে ভাত খাবো সেটাও আর কি বলতে পারবো না যে কখন আমার ভাত খাওয়া হবে। যার কারণে আমি একটু বিস্কুটটা বেশি করে নিলাম। মেরি বিস্কুট ভালো লাগে না খেতে, তাহলে এখন ঘরে যেটা আছে সেটাই খেয়ে নিই। তো মেয়েকে বললাম চা খাওয়ার কথা, মেয়ে চা খাবে না, তোমাদের দাদাভাই খাবে না, তাহলে কে আমার জন্য আমার জন্য এক কাপ চা করেছি। তো লিকার চা, তোমাদের দাদাভাই যেই চা নিয়ে এসছে তোমরা ভিডিওতে দেখেছ, সেই চাটাই আমি আজকে করলাম। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে বিছানা তুলে নিই, তারপরে মেয়েকে আবার স্কুলে দেবো, মানে অনেক কাজ আছে। তো চলো সঙ্গে থাকো। তো চাটা খেয়ে আমি চলে আসলাম বিছানা তুলতে, ওদিকে তোমাদের দাদাভাইকে যে দাদাভাই যে ছেলেকে নিয়ে গেছে তো এখনও আসেনি। ও যতক্ষণ না আসবে ততক্ষণে আমি যতটা কাজ পারবো আর কি তাড়াতাড়ি করে নিই। তো বিছানা তুলে আমাকে আবার রান্না বসাতে হবে, কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর ভেবেছিলাম তো মানে আমি বলেছিলাম তোমাদেরকে যে মেয়ে পড়তে গেছে, কিন্তু মেয়ে পড়তে জানি, মেয়ে শুয়েছিল, তো আমার ওটা ভুল হয়ে গেছে। তো ঠিক আছে চলো, তো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর বিছানা যতই দেখো না কেন গুছানো, এখন সকালবেলাটা দেখছো গুছানো, কিন্তু আমার এই বিছানা গুছানো থাকবে না, কারণ আমার ছেলে টেনে কাঁথা এদিকে ওদিকে সরিয়ে তার মধ্যে বিছানার নিচে মানে চাদরের নিচে কাগজ পাতা আছে, তার জন্য আরও ঠিক থাকে না। তো চলো গিয়ে আমি চলে আসলাম রান্না বসাতে। তো ও ওই যে মেয়ে উঠলো এখন, ও এখন স্কুলে মানে স্কুলের জন্য রেডি হবে, তো আমি ভাত বসিয়ে দেবো। এই যে দেখো চাল নিয়ে নিয়েছি, চালটা একটুখানি আগে থাকতে ভিজিয়ে রেখে তারপরে এই দেখো এক গাদা বাসন রয়েছে, এই বাসনগুলো মাজবো। ভাতটা চালটা ধুয়ে একটু ভিজিয়ে ভিজুক, তারপরে বাসনটা মেজে নিই, তারপরে বসাবো। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে আমি উচ্ছে আলু ভাজা করব বলে কেটে ধুয়ে একবারে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি উচ্ছেটা দিয়ে দেব। আর মেয়ে স্কুলে যাবে বলে আমার খুব তাড়াহুড়ো থাকে আর কি, তো ছেলে তখনও তোমাদের দাদাভাই দোকানে যায় মানে বেরিয়ে যায়নি, বাড়িতে দোকানে যায়নি আর কি। তো উচ্ছে আলু ভাজাটা আমি করে নিয়ে কোনো রকমে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে মেয়ে স্কুলে চলে যাবে বলে আর কি উচ্ছে আলুটা আগে করে নিলাম, ঘরে ছিল তাই ওটাই করে নিলাম। দেখো বন্ধুরা উচ্ছে আলু ভাজা করেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে বাজার থেকে মাছ নিয়ে আসলাম। এই দেখো মাছ, দেখো মাছের মাছটা কি মাছ নিয়ে এসছে, আমার যা মাছ আনতে বলেছিলাম সেই মাছ আর আনতে পারিনি, বাইরে ওইখানে রাখ, ওইখানে রাখ, শিলতে রাখ,
এই মাছ এখন কাটা সম্ভব? কেমন রাগ ওঠে বলো। বিরক্ত কর, এইসব মাছ এখন আমাকে কাটতে হবে। তো চলো এই মাছ দেখো। তারপরে মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে তো আমি মাছ রান্না করতে চলে আসলাম। আর কড়াইটার আগে যে উচ্ছে আলু ভাজা করা হয়েছিল তার জন্য কড়াইটার মধ্যে একটু দাগ হয়ে গেছে। তো মাছটাকে আমি একটু মানে নুন হলুদ দিয়ে মানে মেখে রেখে গেছিলাম। তো চলো আমি মাছটা ভেজে তো দিই। আর মাছ দেওয়ার আগে আর কি, আলু দেওয়ার আগে আমি জিরেটা দিয়ে ফেলেছিলাম, মাছ মানে ভুলে গেছিলাম যে মাছটা ভাজা হয়নি। তো ঠিক আছে, মাছের তরকারি করলে তো আর কি জিরে দিলে আগে দিই আর পরে দিই একই সঙ্গেই তো থাকবে, ওই কারণে ভাবছি যে থাক আর পরে আর দেবো না, তাহলে এক গাদা হয়ে যাবে। তো চলো লাল লাল করে আলুটা ভেজে নিলাম। ভাজার পরে একটু পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন, হ্যাঁ এই বাটা দিয়েছি। তো দিয়ে আমি কষিয়ে নিলাম। তো কষানোর পরে একটু সামান্য জল দিয়ে দেবো। তো কষাতে কষাতে ঝাঁজ উঠে গেছিলো, আমার হাঁচি হাঁচি করেই যাচ্ছি। তো ওদিকে আমার পাখা চলছে অ্যাডজাস্টমেন্ট, কিন্তু তাও কাজ হচ্ছে না। তো চলো মাছগুলো দিয়ে দিলাম, মানে জল দিয়ে দিয়ে জলটা ফুটে গেল, ঝোল ফুটে গেল, তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আমার মাছ রান্না হয়ে গেছে। দেখো মাছ রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেবো, কারণ কি ধনে পাতা দিলে পরে একদম মাছটা শুকনো শুকনো হয়েছে, তো ধনে পাতা দিলে পরে দারুণ টেস্ট লাগবে। তো এখন আমি তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি। তো মাছটা সত্যি খুব টেস্ট হয়েছিল। তো মাছ তারপরে দেখো মাছ, ওই মাছটা নামানো হয়ে গেছে, তারপরে আমি আমের চাটনি বানাবো। তো এখন এই সিজনে কে কে আম খাও জানি না, তবে এখন বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে তো সবাই আম খায় না, তার কারণে অনেকে বলে যে আম গঙ্গায় না দেওয়ার আগে খেতে নেই, কিন্তু আমরা খাই, মনে আমাদের অসুবিধা হয় না, তো আমরা খেয়ে মানে খেয়েছি আর কি। তো বন্ধুরা, সমস্ত কাজ কর্ম সেরে সারা দিনের পর একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তো রেস্ট নিতে গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছি, তো এখন ঘুম থেকে উঠলাম। এখন চলো দেখি তোমাদেরকে আজকে জানিয়ে মানে যেটা আর কি থাম্বনেলে টাইটেলে যা দেওয়া আছে তো তোমাদেরকে সেটা আগে দেখাই। তো চলো, তোমা কতটা সবার সঙ্গে মানে সবাইকে দেখাতে পারবো কিনা জানি না, যত মানে যে কজন আছে তাকে তাকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক, তো বন্ধুরা একজনকে পেয়েছি, এই দেখো আমরা সবাই একসঙ্গে মিশি। তো সবাইকে একে একে দেখাতে হবে, সবাইকে একসঙ্গে এখন আর পাবো না, কারণ অন্ধকার হয়ে আসছে, সবাই কাজে মানে ঘরের কাজে ব্যস্ত আছে। তো এই যে একটা মানে এই দিদি, আমরা সবাই একসাথেই মানে চলাফেরা করি, আর আমরা খুব বন্ধুত্ব আর কি, সবাই একসাথে খুবই মিশি। তো একজনকে দেখালাম, তো চলো আরও দুই একজন, আরও কয়েকজন আছে, সবাইকেই দেখাবো। এই দেখো এই একটা আমরা, এইটা আমার বৌদি, তবে আমরা বান্ধবীর মতনই মিশি, ঠিক আছে? এই দেখো বৌদি, এইটা আমার। এখন আমি একজন একজন করেই পাবো, সবাইকে একসঙ্গে পাবো না তো বললাম তোমাদের, তাই না? সন্ধে হয়ে যাচ্ছে, এখন সবাইকে কি একসঙ্গে পাওয়া যায়? তো এই একটা দিদি তাঁত বুনছে, এই দিদিটাও সবাই আমরা একসাথেই মিশি। তো এই এই দেখো তাঁত বুনছে, সন্ধে হয়ে গেছে তাই এখন কাজে ব্যস্ত আছে বললাম তোমাদের। এই দেখো এই এই বাড়িটা দেখে বুঝতে পারছো আমি এই বাড়িটার একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা তো মানে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে আমরা কেমনভাবে মিশি না মিশি। তো দেখে মানে আর তো আমার কিছু বলার নেই, তো সবাইকে দেখিয়ে দিলাম, মোটামুটি সবাইকে দেখিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, সবাইকে তো দেখানো আমার সম্ভব না বাড়িতে বাড়িতে গিয়ে, কারণ সবাই কাজে ব্যস্ত আছে। তো এই জন্য আমি এই মানে সবার বাড়ি গিয়েই দেখিয়েছি, তবে এখন একসঙ্গে করে সবাইকে দেখাতে পারলাম না। তো দেখো আমার ছেলেও চলে এসেছে, সন্ধে হয়ে গেছে বলে অন্ধকার দেখো বাইরে। তো এই দেখো সবাই আমরা মানে একসঙ্গে মিশি, কিন্তু ওই মানে গ্যাংয়ের লোকটোক সেই সব কিছু না, মানে একটা সবাই একসঙ্গে থাকলে পরে যেরকম হয় আর কি মেশা, তো সেরকমই আমরা সবাই একসঙ্গে মিশি খুব মানে বন্ধু। তো বন্ধুরা দেখো এই যে এও আছে, এ আমাদের কাকি, কিন্তু আমরা সবাই একসঙ্গে বান্ধবীর মতন মিশি, ঠিক আছে? তো অনেকক্ষণ পরে আসলো, আমি এই দেখো এই বাড়িতে এখনও আছি বসে। তো অনেকক্ষণ পরে আসলে তাই দেখালাম, বললাম তোমাদেরকে কজনকে দেখাতে পারবো আমি সঠিক নিজেও জানি না, কে কে থাকবে না থাকবে, আরও আছে, ওরা এখনও কোথায় আছে তাও আমি জানি না, পরে আসবে, হ্যাঁ ও পরে আসবে। তো এখন যেই কজন আছে সবাইকেই দেখিয়ে দিলাম মোটামুটি আর কি। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা সবাইকে দেখিয়ে দিলাম, কিন্তু সবাইকে যদি আমি একসঙ্গে দেখাতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, মানে তোমরাও বুঝতে পারতে
যে কোনটাকে হয় না হয় বলে দিতাম তোমাদের, মানে সবাই আমার একটা না একটা সম্পর্কের কেউ কিছু হয়ই, কিন্তু আমি ওদের সঙ্গে সেই সম্পর্ক নেই, আমরা একসঙ্গে চলি, একসঙ্গে মিশি, মানে এরকম কি বলবো তোমাদের, আমরা সব রকম কথাই শেয়ার করি। তো আমি এখন এখন ঘড়িতে বাজে 8টা, আমি ভাবছি ব্লগটা শেষ করে দেবো, তাই কথাটা শেষ হয়নি বলে তাই তোমাদেরকে আবার মানে শেষ করার জন্য আর কি ভিডিওটা শুরু ইয়ে করলাম আর কি, ধর মানে এখনই ফোনটা নিলাম 8টার সময়। তো দেখো এখন আমি সন্ধেবেলা বসে একটু মুড়ি চানাচুর খাচ্ছি, আর ছেলে ঘুমিয়ে রয়েছে, দেখো মেয়ে বসে ভাত খাচ্ছে, কারণ ও স্কুল থেকে এসে ভাত খায়নি আর, তো এখন ভাতটা খেয়ে নিচ্ছে, রাতে মনে হচ্ছে আর খাবে না, যদি খায় খাবে, সে মনে হচ্ছে খাবে না। তো এই দেখো ছেলে ঘুমাচ্ছে। তো সবাইকে তো দেখালাম মোটামুটি, ধরো কেউ কাকি হয়, কেউ দিদি হয়, কেউ ভাগ্নি ভাগ্না বউ হয়, মোটামুটি আমার বৌদি হয়, কেউ আর মানে যা হয় পাড়ারই, তো সবাই আমরা একসঙ্গে মিশে আর কি খুবই আর কি আমরা ইয়ে মানে ক্লোজ আর কি, এরকম এর ওর কথা মানে মনের কথা, বা এও একটা কিছু করলো, কোথাও গেলো, কেউ কিছু কিনলো, সেরকম আর কি সবার সঙ্গে সবাই আমরা শেয়ার করি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই দেখো চুলটাকে কেমন উঁচু করে বেঁধেছি, তো পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা, আজকের মতন, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে? তো চলো টাটা।